फ्रेंड्स इन कम्पनी विथ अमर्त्य यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत जानाइ। एक मास आगे अवनींद्रनाथ ठाकुर बागान बाड़ी भिडियोटा लास्ट बनिएछिलाम, तो ये एक मास आमी भिडियो बनाते पारिनि, आमी निजेर व्यक्तिगत काजे एकटु व्यस्त हये पड़ेछिलाम, तो प्रथमे क्षमा चेये निच्छि। तो आज जे फिल्मेर ट्रेलारे रिव्यू करब सेटा होच्छे तालाइवि। एकटु नएज प्रब्लेम होते पारे बंधुरा, एकटु म्यानेज करे नेबेन, বাড়ির আওয়াজ বাইরের আওয়াজ একটু আসতে পারে। তো যে ফিল্মটা ট্রেলারে রিভিউ করব সেটা হচ্ছে তালাইবি, যেটা 23 এপ্রিল রিলিজ হবে। তো আমি আমার খুব দেরি হয়ে গেল ট্রেলারটা দেখতে, 1 উইক দেরি হয়ে গেল। তো ট্রেলারটা দেখার পরে আর আমি অপেক্ষা করতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে আমি এটা রিভিউ আমি দিলাম। তো এটা দেখার পরে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, যে কোনো পরিচালক যখন কারুর একটা বায়োপিক বানাতে যায়, সে যখন এই সিদ্ধান্ত নেয় যে আমি কারুর বায়োপিক বানাবো, তাকে তখন মাথায় সবার আগে যেটা আনতে হয় যে যার বায়োপিক বানাচ্ছি তার মতন দেখতে আমাকে একজনকে এই রোলটার জন্য আমাকে ভাবতে হবে। তো কঙ্গনা রানাওয়াত এবং অরবিন্দ স্বামী এই ফিল্মের যে দুজন মেন লিড আর কি যারা রোলে আছে, তো কঙ্গনা রানাওয়াতের এক্সপ্রেশন এবং ডায়লগ ডেলিভারি দেখার পরে আমার মনেই হচ্ছিল না যে এটা আমি কি সত্যি কঙ্গনা রানাওয়াতকে দেখছি নাকি আমি জয়ললিতা, লেট জয়ললিতাজিকে আমরা দেখছি। তো মানে অসাধারণ লেগেছে আমার ট্রেলারটা। আমি জানি না যে আমি কতটা ডিসক্রাইব করতে পারছি যে ট্রেলারটা আমার কেমন লেগেছে। তো আমি দুটো জিনিস আমি বলবো এই ফিল্মের ব্যাপারে, সেটা হচ্ছে যে এই ফিল্মের যে ডিওপি বিশাল ভিঠল অসাধারণ কাজ করেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো কাজ করেছে। আর প্রডিউসার্স বিষ্ণুবর্ধন ইন্দুরি এবং শৈলেশ আর সিং এই সিনেমার প্রডিউসার্স, এবং ডিরেক্টর হচ্ছে বিজয়। তো আমি তো খুবই এক্সাইটেড, সিনেমাটা আমি থিয়েটার্সে গিয়েই দেখব। আর আরেকটা মেসেজ আমি দিতে চাই বন্ধুরা তোমাদের কাছে, যে প্লিজ থিয়েটারে গিয়ে সিনেমা দেখো, কারণ আমি জানি আমাদের কাছে এখন অনেক অপশান চলে এসেছে, আমাদের কাছে এখন স্মার্টফোন আছে, আমাদের কাছে এখন নেটফ্লিক্স আছে, আমাদের কাছে এখন অ্যামাজন প্রাইম আছে। আমি জানি নেটফ্লিক্স অ্যামাজন প্রাইমেও আমি নিজেও আমি দেখি, কিন্তু যে যে সিনেমাগুলো নেটফ্লিক্স অ্যামাজনে রিলিজ হচ্ছে না, যেগুলো ডাইরেক্ট থিয়েটারে রিলিজ হচ্ছে, সেগুলো আমি তোমাদের কাছে অনুরোধ করব যে তোমরা থিয়েটারে গিয়েই দেখো। কারণ থিয়েটারে যে অ্যাম্বিয়েন্সটা থাকে, তার যে ভিজুয়ালাইজেশন, সেই স্ক্রিনের যে ভিজুয়ালাইজেশন, সেইটার মতো আর কিছু হতে পারে না বন্ধুরা। তাই জন্য আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব যে এই সিনেমাটা সবাই থিয়েটার্সে গিয়েই দেখো। 23 এপ্রিল রিলিজ হবে তালাইবি। কঙ্গনা রানাওয়াতের আমি একজন খুব বড় ফ্যান, আমার তার অভিনয় দারুণ লাগে। আমি এমন কোনো তার সিনেমা নেই যেটা দেখিনি, ছোটবেলা থেকেই আমি ওনার অনেক বড় ফ্যান। ওনার অ্যাক্টিং, ওনার ডায়লগ ডেলিভারি, ওনার এক্সপ্রেশন আমার দারুণ লাগে। তো আমি তো খুবই এক্সাইটেড, আমি যাব দেখতে থিয়েটার্সে, তো আমি চাই তোমরাও যাও। রিভিউ কেমন লাগলো কমেন্টস বক্সে জানিও, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে।